মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। লাইফ ভিলেজ ব্লকে সবাইকে স্বাগত। চলুন, আজকে সকালে ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে প্রায় 7টা। শুনতে পাচ্ছ, বাড়ির সামনে কাজ চলছে, সেই জন্য পুরো আওয়াজে ঘুম ভেঙে গেছে। কী কাজ চলছে তোমাদের বলছে, আমাদের কেন্দ্র সরকারের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর যে জল প্রকল্প কাজ চলছিল, সেই কাজ আমাদের বাড়ির কাছাকাছি প্রায় পৌঁছে গেছে, অন্য জায়গায় অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। পরপর পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি 1 নম্বর ব্লক 7 নম্বর অঞ্চল নয়াপুট গ্রামের কাছাকাছি আমাদের গ্রাম ফতেপুর, সেইখানে আমাদের কাজ চলছে। এখন দেখতে পাচ্ছ অনেক লোকজন মিলে কাজ করছে। চলো কী কী করছে তোমাদের দেখাচ্ছি। আমাদের বাড়ির সামনে পাইপ পড়ে আছে, অনেক মোটা পাইপ ঢোকানো হচ্ছে এইদিকে। সব লোকেরা কাজ করছে, খনন করা হচ্ছে, আমাদের পুরো আমার বাড়ির সামনে কাজ করছে। দেখতে পাচ্ছ পুরো বাড়ির সামনে কাজ করছে, প্রধানমন্ত্রীর জল জীবন প্রকল্প কাজ প্রায় শুরুর পথে, যা 24-এর মধ্যে এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। যেতে রাস্তা হওয়ার আগে ইঞ্জিনিয়াররা বসিয়ে ম্যানেজমেন্ট করা হয় যে রাস্তার আগে পাইপ লাইন ঢুকবে কি না। আমাদের ইন্ডিয়ায় রাস্তা হওয়ার পর ইঞ্জিনিয়ারদের মনে হয় যে পাইপ লাইন ঢোকানো হবে। দেখতে পাচ্ছ রাস্তা কীভাবে কেটে পাইপ লাইন ঢোকানো হচ্ছে। দেখতে পাচ্ছ কীভাবে পাইপ বসানো হচ্ছে আমাদের। দেখতে পাচ্ছ বন্ধুরা, হিজিলি বাবা থেকে দাদু এসছে, কিছু দানের জন্য এসছে। সে নেই গো, কেউ নেই। সকালে উঠে দেখি ভগবানের কাছে কিছু দানের জন্য লোক এসছে। দেখতে পাচ্ছ ভগবানের কাছে দান চাইতে লোক এসছে, কিন্তু ভগবানের কাছে কেউ গিয়ে দান দিতে পারছে না। তাহলে মানুষের কতটা অক্ষমতা, কারণ ভগবান লোকের বাড়িতে আসছে দান চাইতে, আর ভগবানের কাছে গিয়ে কেউ দান দিতে পারছে না।
চলো দাদু, পয়সা কুড়ি প্রায় আমার কাছে নেই বললেই চলে, সেই জন্য দাদুকে চাউল দিয়ে অল্প কিছু দিয়ে সাহায্য করা হচ্ছে। মেশিনের আওয়াজে পাশে শুনতে পাচ্ছ, মেশিন চলছে, মেশিনের আওয়াজে প্রায় ঘুম ভেঙে গেছে। সকালে পাশে শুনতে পাচ্ছ এই যে মেশিনের আওয়াজ হচ্ছে, প্রায় ছটা সাতটার দিকে কাজ করতে এসছে, এই জন্য আমার প্রায় সাতটা বেজে গেছে ঘুম ভাঙতে। চলো তাহলে আজকে সারাদিন কী কী করবো সেই ব্লগটা তোমাদের কাছে শেয়ার করি। বিড়াল কীভাবে চলে এলো, এই যে বিড়াল, এই যে এখন আপ্যায়ন চালু হবে বাবুর, আর দেখো শুয়ে গেছে, টেনে তুলতে হবে। অনেক কষ্ট করে বাবুকে ধরেছি, দেখতে পাচ্ছ মালটাকে ধরে নিয়েছি, সকাল থেকে খেয়ে নিয়েছিল, সকাল থেকে খেয়েছে উনি শুটকি মাছ, শুধু শুটকি মাছ দিয়েছিলাম, আর একটা ইঁদুর মনে হয় ধরেছিল, সেটা খেয়েছিল। তারপর বাবুর কোনো চিহ্ন পাওয়া যায়নি বাড়িতে, এক্ষুনি যখন আমরা খেতে যাব তখন বাবুকে বাবুর চিহ্ন পাওয়া গেছে। দেখতে পাচ্ছ কীভাবে পুরো ইঁদুরের মতো পড়ে আছে, চলো ওকে ছাড়ি। দেখো আমি এক্ষুনি খেতে যাব, ও কিভাবে আসবে দেখো, চলো আমি খেতে যাচ্ছি, বিড়াল কেমন আসবে দেখো, দেখো আমি খেতে যাচ্ছি, বিড়াল কিভাবে আসবে দেখো। দেখো কিভাবে আসছে দেখো বন্ধুরা, দেখো মার আগে আগে চলে গেছে, ওকে ধরা যাচ্ছে না কেমন এসেছিল দেখো। দেখো মাল পৌঁছে গেছে আবার খাওয়ার থালায়, প্রায় একটা সকাল থেকে একটা ইঁদুর খেয়েছে, আবার খেয়েছে শুটকি মাছ। তারপর দেখো মালের সাইজ দেখো, অনেক বড় হয়ে গেছে, আলু ভাজা খাওয়া শেষ করি। তারপর দেখতে পাচ্ছ এক্ষুনি বিড়ালকে দিব, ও খাবে না, তোমাদের সামনেই দিব, দেখতে পাবে খাবে কি খাবে না। দেখতে পাচ্ছ ওর প্রথমে বাটি আনতে যেতে হবে, ওর বাটি রেডি করে রেখেছি, দেখো এই বাটিতে প্রথমে দিচ্ছি অল্প অল্প, একবারে অল্প দিচ্ছি, খাবে না দেখো, রেখেছি। তারপর বাবুর জায়গায় বসাতে হবে, আসো আ, দেখো মাছের গন্ধ পাইনি বলে আসেনি, দেখো বাবু আসছে, দেখো বসালাম, দেখো দূর থেকে গন্ধ শুঙ্গে নিয়েছে যে বাবুর মাছ নেই, আবার সে চলে যাবে সেই জায়গায়। দেখো যতক্ষণ আমরা খাবো ততক্ষণ এখানে বসে থাকবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি খেয়ে নিয়েছি, মালের খাওয়া হয়নি, আমি খেয়ে নিয়েছি এর খাওয়া হয়নি। দেখতে পাচ্ছ কীভাবে বসে আছে, প্রচুর মনের কষ্ট দেখো, শুধু মাছ ছাড়া বাবুর কিছু হয় না। খাওয়া হয়ে গেছে, এখন একটু বেরোবো, সাইকেলের একটু প্রবলেম হয়েছে, সাইকেল সারাতে যাব, চলো তাহলে। বাড়ির সামনে ঘাস হয়েছিল, আর বাটে গরু নেই বলে দিদা এসছে ঘাস ছিঁড়তে। দেখতে পাচ্ছ দিদা আমাদের গ্রামের রেকর্ড, যে দিদা পুরো 100 বছর বেঁচে আছে এখনো, পুরো গ্রামের রেকর্ড দেখো বন্ধুরা, দেখো পুরো। আর দেখতে পাচ্ছ কিভাবে কাজ করছে, দেখো কিভাবে কাজ করবে দেখো, পুরো 100 বছর বাঁচার পরও মানুষের এতটা শক্তি থাকে তোমরা দেখলেই বুঝতে পারবে। আমরা মাঠে চলে এসেছি, কাল যে টুর্নামেন্ট হয়েছিল সেটা প্রায় শেষ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ পুরো মাঠ ফাঁকা। আমাদের স্কুলে ও 77তম জন্মদিবস অনুষ্ঠিত হয়ে গেছে, তাই আমরা দাঁড়িয়ে আছি, চলো খেলার মাঠে অনেকজন এসছে সবাই, এখন সবাই খেলবে, আমিও খেলতে যাব। বন্ধুরা আজকে সারাদিন যা যা করেছি তোমাদের ব্লগে সব দেখানো হয়েছে, তাহলে চলো আমিও খেলতে নামবো,
তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তাহলে চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট একটি ফ্রেশ ব্লগে।